আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে একানব্বইটি পদে আবার আরেকটি নতুন প্রকাশিত হয়েছে এটিতেও স্বাস্থ্য সহকারী পদ রয়েছে যেটিতে পদের সংখ্যা রয়েছে আটাত্তরটি এটিতে আপনারা বা সমান পাশ করলে কিন্তু পুরুষ ও মহিলা ওভা পাতে আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে এটি হলো সেই শূন্য পদের তালিকা এখান থেকে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আপনারা দেখতে পাবেন আর এখানে আপনাদের ওয়ার্ড ভিত্তিক কিন্তু শূন্য পদ রয়েছে সেটি হলো ওল্ড ওয়ার্ড মানে সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদ রয়েছে এখানে কিন্তু তিনটি ওয়ার্ডে আপনারা পাবেন এক দুই এবং তিন তো কোন কোন ওয়ার্ডের মধ্যে বর্তমানে কি কি ওয়ার্ডগুলো রয়েছে সেটি একটি ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেটি দেখলেই বুঝতে পারবেন আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই নিয়োগ রয়েছে সিভিল সার্জনের কার্যালয় বামন বাড়িয়ার নিয়োগের এক নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটার পদ সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান বিধি পদের সংখ্যা রয়েছে দুইটি এতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর স্টোর কিপার পদে সংখ্যা ছয়টি এটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনার জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার এমএস এস অফিস সফটওয়্যার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদ রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে আটাত্তরটি এটির গ্রেড এস ষোলো এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কিন্তু শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে যে ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক পদের সংখ্যা দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের পাথরে আবেদন করতে পারবেন তবে একই আবেদন করতে পারবেন অন্যান্য যে পদগুলা রয়েছে এটিতে আপনারা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সর্বশেষ পথে রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে একটি এর কোন শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী মানে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পাশগুলো আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনায় হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আর এখানে একটি স্বাস্থ্য অধিদপ্তরের একটি স্মারক নিয়ম একটি তারিখ দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তির সংশোধন পদ আবেদনকৃত আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তার মানে স্বাস্থ্য অধিদপ্তর এখানে যে স্মারক এবং তারিখ দেখতে পাচ্ছেন এই নিয়োগে যারা আপনারা পূর্বে আবেদন করেছেন তাদের বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে জুন দুই হাজার চব্বিশ তারিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এবং প্রার্থীগণ কর্তৃক আবেদন পথে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে পার্থ পরিবর্তিত স্থায়ী ঠিকানা স্বপক্ষে জাতীয় পরিচয় পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে পাথে যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য পাথে পাওয়া না গেলে পার্শ্ববর্তী বা সংশ্লিষ্ট ইউনিয়নের যোগ্যপাত্রের বিবেচনা করা হবে তো শূন্য পদের তালিকার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে যে কয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আপনি একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তো এটির আবেদনটি আজ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে পাঁচই জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন যেহেতু আবেদনটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সকল পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটি আপনি টেলিডক এর মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর প্রবাস্ত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবাস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ